আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন কিছু কিছু রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে, অল্প তেলে অল্প ভাবে রান্না করা যায়। যেহেতু তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, আমাদেরকে তো খেতে হবে, আর আল্লাহ আসলে কাউকে নিরাশ করে না, মনে রাখবেন। একসময় আমাদের 2019 সালে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে 450 টাকা হয়ে গিয়েছিল, আমরা কিন্তু খেতে পেরেছিলাম, আল্লাহ আমাদের খাওয়াইছে। তো এত হতাশ হওয়ার কোনো কিছু নাই আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপারা। আর এটা হচ্ছে, এটার সাথে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজেছি, এবং পেঁয়াজটা ভাজার আগে এটার সাথে আদা রসুন বাটা দিয়েছি, মানে মাংসের মশলা গুলো। তারপরে এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া এবং একটু জিরের গুঁড়া দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের, আর এই এটা হচ্ছে আপনার ডিম ভুনা। ডিম আমাদের সবারই প্রিয় খুব খাবার, খিচুড়ির সাথে, এবং ডিম সকালবেলা নাস্তায়, মানে সবকিছুতেই ডিমটা। আসলে এখন একসময় ডিমটা খুব কম দাম, মানে কম টাকায় খাওয়া যেত, কিন্তু এখন ডিমের দামও বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে তো খেতে হবে। এখন আমি পুরোটা রেসিপি দেখাই নি, এই যে ডিমগুলো আগে ভেজেছিলাম, একটু তেল দিয়ে ভেজে নিছি, ভেজে ছাড়াও খাওয়া যায়, তেলের সাথে না ভেজেও আপনারা খেতে পারবেন। এটা আস্তে আস্তে হতে থাকো, তারপরে আস্তে আস্তে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আর এটা হচ্ছে সাধারণ খাবার, আমরা গরিব মানুষের খাবার, গরিবরাই ভালো থাকে, গরিবদের খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে, হার্ট ভালো থাকে, দেখেন না গরিবদের রোগ কম হয়। তো আপনারা এইভাবে রেসিপিগুলো দেখবেন, শারমিন আপার পাশে থাকবেন, শারমিন আপাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন 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 অবশ্যই, সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করব। আর শারমিন আপাকে গালি দিয়েন না, আর হচ্ছে অবশ্যই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেই শুভকামনাই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালাম।